তরুণ মজুমদারের প্রয়াণে ভেঙে পড়েছে গোটা টলিউড। তারই মাঝে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন দেবশ্রী রায়। তার কথায়, আমার সিনেমার দুনিয়ার মা বাবা সন্ধ্যা রায় এবং তরুণ মজুমদার সবাই বলেন ওরা আমায় আবিষ্কার করেছেন। আমি জানি, আমি তখন একতাল মাটির ঢেলা। ওরা দুজনে মিলে সেই মাটি থেকে মূর্তি বানিয়েছেন, তাতে প্রাণ ঢেলেছেন। চুমকি থেকে দেবশ্রী হয়ে নতুন জন্ম হয়েছে আমার, সেই বাবা আর নেই। তনুদা সবসময় বলতেন, মা রে আমার তো কোনো সন্তান নেই, তুই মৌসুমি আর মহুয়া আমার তিন মেয়ে, যখন থাকবো না তোরাই শেষ কাজ করবি। বাবার কথা কেউ ফেলতে পারে, মুখাগ্নি করতে পারবো না, ওই নিষ্ঠুর কাজ আমার দ্বারা হবে না। আমার বাবা মা দাদার সময়ে ওই কাজ আমি করিনি, আমি দেখতে পারি না। বাকি সব নিয়ম আমি পালন করবো,